আসসালামু আলাইকুম, নমস্কার, আমি সানজিদা আর আপনারা দেখছেন আমার চ্যানেল আ মাম্মাস জান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এটা আমার প্রথম ভিডিও, যদিও আমার চ্যানেলে এটা প্রথম ভিডিও নয়, এর আগে আমি অনেক ভিডিও ছেড়েছি, কিন্তু আপনাদের সঙ্গে এটাই আমার প্রথম দেখা। তো অনেকদিন ধরে ভাবছি যে প্রথম ভিডিওটা কি নিয়ে করব। ভাবতে ভাবতে হঠাৎ যেটা মাথায় এলো, এই শীতকাল এবং করোনা পরিস্থিতির জন্য প্রথমে মাথায় এলো নেবুলাইজার। তো আজকে আমরা জানব নেবুলাইজার কি, এটা কিভাবে নেওয়া যায়, এটি নিলে বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা, অর্থাৎ এটা বাচ্চার অভ্যাসে পরিণত হবে কিনা, এবং এটি কোথায় পাবো, এর দামই বা কত, এবং এটি কিভাবে পরিষ্কার করব, এই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা। বাচ্চা যখন সর্দি লাগে তো তখন ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তারবাবু আমাদের বলেন যে নেবুলাইজেশন করাতে। তো কি এই নেবুলাইজেশন? নেবুলাইজেশন কথাটা শোনার পরে আমরা ভয় পেয়ে যাই। আমরা ভাবি হয়তো আমাদের বাচ্চার কোনো বড় গুরুতর রোগ হলো, বাচ্চার হার্টের সমস্যা, ব্রঙ্কাইটিস বা অন্য কোনো বড় ধরনের রোগ হলো, সেটা ভেবে আমরা ভয় পেয়ে যাই। তো সেই সমস্ত গার্জেনদের জন্য বলবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকে আমার এই ভিডিওতে সেই সমস্ত বিষয় নিয়েই আমি আলোচনা করব। প্রথমেই বলবো নেবুলাইজার মেশিন কি। নেবুলাইজার মেশিন হলো এমন একটা মেশিন যেটার মধ্যে ওষুধ দিলে ওষুধ বাষ্পীভূত হয়ে নাকের মধ্যে দিয়ে গিয়ে রোগীর লাংসে গিয়ে রোগীকে আরাম দেয়। নেবুলাইজার কি আমার বাচ্চার অভ্যাসে পরিণত হবে? এটি ব্যবহার না করলে কি আমার বাচ্চা নিঃশ্বাস নিতে পারবে না? এই প্রশ্নের উত্তরে বলবো, একদমই নয়। নেবুলাইজার কখনোই কারো অভ্যাসে পরিণত হতে পারে না, কারণ এটি একটি মেশিন। যদি অভ্যাসে পরিণত হয় তাহলে সেটা কোনো ওষুধ হতে পারে। তো সেই দিক থেকে দেখতে গেলে কাশির ওষুধও আপনার অভ্যাসে পরিণত হতে এবং এটিতে ব্যবহৃত ওষুধের ডোজ খুবই কম থাকে। অন্যান্য ওষুধের তুলনায় এই নেবুলাইজারে যে ওষুধ ব্যবহার করা হয় সেই ওষুধের ডোজ খুবই পরিমাণে কম থাকে। তো সেই দিক থেকে দেখতে গেলে আপনার বাচ্চার কোনো দিক থেকেই কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা এই মেশিনের দ্বারা নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাচ্চাকেও নেবুলাইজেশন করা হচ্ছে। কিছুক্ষণ আগে ওর নাক বন্ধ হয়ে গেছিল, ও ছটফট করছিল, কিন্তু এখন ওর এতটাই আরাম হচ্ছে যে ও আস্তে আস্তে ঘুমিয়ে যাচ্ছে। এই মেশিনের সুবিধাগুলি কি? এই মেশিনের সুবিধা হলো এটাই, এটি ওষুধকে বাষ্পীভূত করে শ্বাসের মাধ্যমে নাকের মধ্যে দিয়ে গিয়ে সরাসরি আপনার লাংসে পৌঁছায়, এর ফলে আপনার রোগের অনেক তাড়াতাড়ি উপশম ঘটে। এবার আপনাদের বলবো এই মেশিনটি ঠিক কেমন দেখতে। এই মেশিনটিকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। প্রথমে হলো মেশিনটি, এটা আমি দেখাচ্ছি আপনাদের, এটা হলো নেবুলাইজার। এখানে একটা কেবিল আছে, এটা প্লাগে লাগাতে হবে। এখানে পাওয়ার বাটন, এখানে একটা নজেল আছে, এবং এটা হলো ফিল্টার। তারপরে এটা মেডিসিন চেম্বার, এখান দিয়ে ওষুধ ঢালতে হবে। আর এটা হলো মাস্ক, আর এই একটা কর্ড। এই কর্ডটার একটা প্রান্ত মেডিসিন চেম্বারে লাগবে, এবং আর একটা প্রান্ত মেশিনে। এবার এই মেডিসিন চেম্বারের সঙ্গে এই মাস্কটা লাগাতে হবে, তারপর এই মেডিসিন চেম্বারের ভেতরে ওষুধটা ঢালতে হবে। আমাকে ডাক্তারবাবু এই নর্মাল স্যালাইন দিয়েছেন, এটা আমার বাচ্চার জন্য দিয়েছেন, আমি এটা ঢালবো। আপনাকে যেটা ওষুধ দেবে ডাক্তারবাবু, যতটা পরিমাণে দেবে ঠিক ততটাই সেই ওষুধটাই আপনি দেবেন। তারপরে এই মুখটা বন্ধ করে দেব এবং প্লাগে লাগিয়ে দেব। প্লাগে লাগিয়ে দেওয়ার পর পাওয়ার বাটনটা অন করব,
তখন এখান দিয়ে ধোঁয়া বের হবে। এই ধোঁয়াটা এবার এই মাস্কটা আপনি মুখে লাগাবেন। যতক্ষণ পর্যন্ত ধোঁয়াটা বেরোবে ততক্ষণ পর্যন্ত আপনি মাস্কটা মুখে লাগিয়ে রাখবেন। এই ক্ষেত্রে মনে রাখবেন মাস্ক কিন্তু একজনের মাস্ক একজনই ব্যবহার করবেন, একজনের মাস্ক অন্য কেউ ব্যবহার করবেন না। যদি একাধিক জনের ব্যবহার করা দরকার হয় তাহলে নিজের মতো কিনে ইউজ করতে পারেন। তো এইবার দেখাবো এই মেশিনের সঙ্গে আরো কয়েকটা জিনিস ছিল, সেইগুলো হলো এই একটা মাস্ক, এটা বড়, আগেটা ছিল ছোট, ওটা আমার ছেলের জন্য, আর এই একটা আছে বড়। তাছাড়াও ফিল্টার এখানে অনেকগুলো দিয়েছে। তো আপনারা দেখলেন নেবুলাইজারটা কেমন দেখতে এবং কিভাবে ব্যবহার করতে হয়। এবার বলি এই মেশিনটির দাম কত। এই মেশিনটি মোটামুটি 1600 থেকে 2000 এর মধ্যে আপনি পেয়ে যাবেন। আমার মেশিনটি নিয়েছিল 1600 টাকা। এবার বিভিন্ন কোম্পানি অনুযায়ী দাম বিভিন্ন হতে পারে। এর মাস্ক, কর্ড এবং মেডিসিন চেম্বার আপনি নর্মাল জল দিয়ে পরিষ্কার করবেন। আপনি চাইলে হালকা গরম জল দিয়েও এটি পরিষ্কার করতে পারেন। তবে মাথায় রাখবেন কোনো রকম স্যানিটাইজার, সার্ফ বা ডেটল বা অন্য কোনো জিনিস দিয়ে কিন্তু এটা পরিষ্কার করা যাবে না। এবং পরিষ্কার করা হয়ে গেলে চেষ্টা করবেন এমন জায়গায় রাখা যেখানে কোনো ধুলোবালি পড়বে না। তো এই ছিল আমার ভিডিও, আশা করি আপনাদের একটু হলেও সাহায্য করতে পেরেছি। যে সমস্ত গার্জেনরা ভীত হয়ে আছেন বা জানেন না নেবুলাইজার মেশিনটা কি, তাদেরকে একটু হলেও আমি জানাতে পেরেছি যে মেশিনটা কি এবং কিভাবে আপনি ইউজ করবেন, এবং তাদের মনের ভয়গুলি আশা করি আমি কাটাতে পেরেছি। আমার ইনফরমেশনে যদি আপনাদের সামান্য হেল্প হয়ে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।